আসসালামু আলাইকুম। অনলাইন রিক্রুট ব্যাচের পাশাপাশি আমি আবারও জুম অ্যাপসের মাধ্যমে অনলাইনে ব্যাচ পরিচালনা করতে যাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অর্থনীতি অনার্স প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের অনলাইন ব্যাচ জুম অ্যাপসের মাধ্যমে শুরু করব আগামী 4ই মার্চ সোমবার থেকে, এবং তৃতীয় বর্ষের ব্যাচ শুরু করব আগামী 5ই মার্চ থেকে। প্রথম বর্ষের মেজর চারটি বিষয় মৌলিক গণিত, মৌলিক পরিসংখ্যান, মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, মৌলিক সামষ্টিক অর্থনীতি, এই চারটা বিষয়ই আমি ফাইনাল পরীক্ষার আগেই একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে খুব সুন্দরভাবে গোছায় দেব। যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী আসো, 2023 পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যারা এখনও পড়ালেখা শুরু করো নাই তারা নিশ্চিন্তে আমার এই কোর্সে ভর্তি হও। সরাসরি তো আমাকে পাচ্ছ ক্লাসে, এবং এই ক্লাসগুলো যারা কোনো কারণে মিস করছো তাদের জন্য রেকর্ড ব্যবস্থা থাকবে। ফাইনাল পরীক্ষা অবধি তোমরা এই ক্লাসগুলো বারবার দেখতে পারবা, এবং ফাইনাল পরীক্ষা অবধি আমাকে সাথে পাবা যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি। অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষের মেজর দুটি বিষয় গাণিতিক অর্থনীতি এবং ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতি, এই দুটি বিষয়ের অনলাইন ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি ওই 4ই মার্চ থেকে। অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান, ইন্টারমিডিয়েট সামষ্টিক অর্থনীতি, আন্তর্জাতিক অর্থনীতি এক, এই তিনটি বিষয়ের অনলাইন ব্যাচ আমি শুরু করতে যাচ্ছি আগামী 5ই মার্চ থেকে জুম অ্যাপসের মাধ্যমে। জুম অ্যাপসে ক্লাস মানে সরাসরি আমাকে পাচ্ছ, কোনো সমস্যা কোশ্চেন করতে পারতেছো, একেবারেই ক্লাসরুম, জীবন্ত ক্লাসরুম বাবা। আমি দুইভাবে ব্যাচ পরিচালনা করতেছি তাহলে, এখন অনলাইন রেকর্ডেড ব্যাচ একটা পাচ্ছ, প্লাস সরাসরি জুমে আমাকে পাচ্ছ। জুমের ব্যাচটাও রেকর্ড ব্যবস্থা থেকে যাবে, যার প্রত্যেকটা ইয়ারের মাসিক ফি হচ্ছে 500 টাকা করে। তো তোমরা যারা আমার এই অনলাইন ব্যাচগুলোতে ভর্তি হতে আগ্রহী, তারা খুব দ্রুত আমার এই 01716974057 নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, বা আমার ফজলে হক আইডিতে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। চ্যালেঞ্জের সাথে বলতে পারি, কারো থেকে খারাপ পড়াবো না। তো তোমরা খুব দ্রুত ভর্তি হয়ে ক্লাস শুরু করো, এবং অবশ্যই সহজভাবে সব কিছু শিখতে পারবা, সবার পরীক্ষাও ভালো হবে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।